السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওবতাগী ফী মা আতাক আল্লাহু আদ দার আল আখরা উপস্থিত শ্রদ্ধেয় সন্মানীয় দর্শক মণ্ডলী समस्त উপসংসা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শান্তি অবধারিত হোক আল্লাহ রাসুলের জন্য ইমানের আমল কবুল হওয়ার জন্য শর্ত হয়েছে তিনটি নাম্বার এক ইমান নাম্বার দু ইখলাস নাম্বার তিন ইত্তবাউসন্না ইমান এর অনেকটি শাখা রয়েছে আজ আমার বিষয় হবে ইমান প্রণঙ্গতা নিয়ে রসুল সাল্লি আলী ওসাল্লাম বলেছেন মন আহাব্বা আলিল্লাহি ও আফগজা আলিল্লাহি ও আহতা আলিল্লাহি ও মান আলিল্লাহি ফক মালা ইমান নাহ এই চার কাম এই চারটি কাজ যে শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য করল তিনি তার ইমানকে পূর্ণ করে ফেলেছে তিনি তার ইমানকে পূর্ণঙ্গতা করেছে সন্মানীয় উপস্থিতি এক নম্বর হলুমান ফিল্লাহ। কারোর সাথে ভালোবাসা করব এটাও হবে শুধু আল্লাহর জন্য আবগাজা ফিল্লাহে কারোর সাথে দুশ্মনী করব শত্রুতা করব এটাও হবে আল্লাহর জন্য এবং কারোর সাথে কাউকে টাকা দেব এটাও হবে আল্লাহর জন্য ও মানা ফিল্লাহে মানা লিল্লাহে এবং টাকা দেওয়া থেকে খরচ করা থেকে বিরত থাকব এটাও হবে আল্লাহর জন্য সম্মানীয় উপস্থিতি মান আতা লাহে যে ব্যক্তি আল্লাহর জন্য খরচ করল এমনকি নিজের ব্যক্তিগত জিনিসে খরচ করে সেটা আল্লাহর জন্য কেমন করে আল্লাহ রবুল আলম আমাকে একটি প্যাড দিয়েছেন এবং খোদা দিয়েছে রসুল সাল্লাম বলেছেন ইন্না আলী ইন্না আলী জাসাদাই কাহন তোমার দেহুর উপরে তোমার একটি হক রয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের হুকুমে আল্লাহরবুল আলমিনের আদেশে খাচ্ছি আমি এটা আল্লাহর জন্য হল সকালবেলায় বাজার করতে গেলাম উদ্দেশ্য কী উদ্দেশ্য হল আমার পরিবার এদেরকে আল্লা রবুল আলমিন আমার অধীনস্থ করে দিয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার পরিবারের উপরে তোমার একটি হক রয়েছে তাই আমি সেই হককে আদায় করার জন্য আমি আল্লাহর বুলাল আমিনের সেই কথাকে নাবির সে আদেশকে পালন করার জন্য আমি বাজার করতে গেলাম তাদেরকে খাওয়াচ্ছি এটাও হল আল্লাহর জন্য ফকির মিসকিনকে দান করব এটাও হবে আল্লাহর জন্য মানুষ শুধু মনে করে যে আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দান করলে এটাই শুধু আল্লাহর জন্য হয় না এটা ভুল ধারণা শুধু নেয়াদকে পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে নেয়াদকে একটু ফেরাতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন না মানবিনেয়া সমস্ত আমল নির্ভর করে নেয়াতের উপরে কোন আমল গুনাহের কামে সেটি ভালো আমল সৎ আমল কেউ যদি গুনাহের কামে নেকি আশা করে তাহলে সে আল্লাহর বলাল আমিন সাথে মজা করলো ঠাট্টা করলো যেমন কেউ বলে লটারিতে যদি আমি বিশ হাজার টাকা পাই দশ হাজার আমি মসজিদে দেব এগুলো হারাম কেউ বলে মাজার চলছে মাজারের টাকাতে মসজিদ চলছে এইগুলো তো ভালো জিনিস সম্মানীয় উপস্থিতি মনে রাখা ভালো হবে বাইশাখানার টাকা দিয়ে আয়ের টাকা দিয়ে টাকা যত হারাম তার চেয়ে বেশি অনেক বেশি হারাম মাজারে টাকা দেওয়া কেন যে চেরুই করে যে জেনা করে সেই জানে এটা ভালো জিনিস নয় আল্লাহ আমিন যদি তাকে তৌফিক দেয় জীবনের শেষ পর্যায়ে যে তিনি ক্ষমা চেয়ে তোবা করতে পারেন কিন্তু যে মাজারে টাকা দেয় সে কোনো দিন তোবা করবে না কারণ সেটা ভালো আমল করে করছে ক্যাম করে মৃত্যুর জন্য মিলাদ পালন করে এইগুলো ভালোর জন্য করে সুতরাং সে কোনো দিন তবো করার তার সুযোগ হবে না শৈতান জেনা করলে ব্যবিচার করলে চুরি করলে যত খুশি না হয় তার চেয়ে বেশি খুশি হয় শ্রীক এবং বেদাত করলে সম্মানীয় উপস্থিতি আমাল হল তিন রকম একটা আমালে এবাদাত একটা আমালে মোবাহ আর একটা আমালে হারাম আম আমালে এবাদাত যেটা শুধু আল্লাহর জন্য হবে আমি এবাদত করছি ওখানে নেয়াদ করতে হবে আমি নামাজ পড়ছি এটা ব্যায়াম করার জন্য নয় এটা শুধুমাত্র আল্লাহর বোলাল আমি ইনকে খুশি করার জন্য আল্লাহ রবুল আলমিনের কথা পালন করার জন্য দু নম্বর আমলে মোবাহ যেটা হারাবো নয় হালালো নয় বৈধ মনে করেন কেউ বাড়ির বাড়িতে ধরেন বাড়ির জানালা খুলল এবং উদ্দেশ্য যদি এটা রাখে যে মহিলা যাবে মেয়ে যাবে সুন্দর সুন্দর মহিলা আমি তাকে দেখব গান শুনতে পাব তাহলে তার গুনা হবে পাপ হবে এতে অন্যথায় যদি এটা নিয়ে আত করে আমি আজ শুনতে পাব। এই জানা থেকে আলো আসবে আলো দিয়ে আমি কোরআন করব তাহলে তার নেকি হবে সম্মানীয় উপস্থিতি আর একটি হলো হারাম আমলে হারাম যেটি আল্লাহ রবুল আলম হারাম করেছি যেটি না যায় কেউ কেউ বলে নেয়ার ঠিক থাকলে সব ঠিক আমার নেয়ার ঠিক আছে নামাজ পূর্ণিমা তো কী হয়েছে রসুল সাল্লাম বলেছেন মন্তরকা সলা কাফরা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায় শুধু তাই নয় আল্লাহর নবী আরও বলেছেন আহাদু আল্লাজি বাইনা না বইন হুম থারকু আমাদের মধ্যে এবং তাদের মধ্যে চুক্তি হলো মুসলমানা নামাজ পড়বে যে নামাজ পড়বে সে মমিন আর যে নামাজ পড়বে না সে মমিন নয় সম্মানীয় সে মনে কর নামাজ পড়িনি তো কি হয়েছে ইমান ঠিক আছে আরে ভাই তোমার ইমানই তো নাই তোমার ঠিক থাকবে কি সম্মানীয় উপস্থিতি আল্লাহ রবুল আলমিন কার উনকে উদ্দেশ্য করে চারটি হেদায়াত দিচ্ছেন আল্লাহ রবুল বলেন্লাহরা আল্লাহ রবুল মিন তোমাকে যা দিয়েছে তা ধারা আখেরাতের ঘর আখেরাতের নিবাস তৈরি করো অহাসিন কামা আহসান্লাহা এবং আল্লাহ আমিনের সাথে ওই রূপ অনুগ্রহ করো যেই রূপ তোমার সাথে অনুগ্রহ করেছে ওসীন বা কামিনা দুনিয়া এবং দুনিয়া থেকে তুমি তোমার অংশ ভুলে যেও না ওলা তফগিল ফাসাদ আফিল আর যে এবং জমিনের মধ্যে টাকা আছে বলে জমিনের মধ্যে তুমি ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ রবুল আলমিন বলেন খা যে আমি তোমাকে যা দিয়েছি তার মানে আল্লাহ রবুল আলমিন যত কিছু রয়েছে এই সমস্ত কিছু শুধু আল্লাহ রবুল আলমিনের মানুষের কোনো কিছু নয় আমার হাত এটাও আল্লাহর আমার পাও এটা আল্লাহর আমার যত কিছু রয়েছে আমার সব জীবন মরণ সবই আল্লাহর আল্লাহ রবুল আলমিন বলেন অলিল্লাহি জামিনের মধ্যে আসমানের মধ্যে যা কিছু রয়েছে এই সবই আল্লাহ রুবুলের জন্য সোম্বুর যাউন আইলাইহিল এবং তোমাদের সমস্ত জিনিস তোমাদেরকে সকলকেই তাদের কাছে নোটে ফিরে যেতে হবে তোমাদের সকলকে তাদের কাছে ফিরে যেতে হবে একজন কাফের মনে করে একজন মমিন মনে করে আমার মধ্যে যা কিছু রয়েছে যা কিছু আছেন না এইগুলো আল্লাহ রবুল আলমিন দিয়েছেন আর একজন কাফের মনে করে এইগুলো আমি আমার নিজস্ব বুদ্ধি নিজস্ব কৌশলে নিজের বুদ্ধিতে নিজের বেরোনে আমরা করেছি সম্মানীয় উপস্থিতি সালাম যখন তার কমকে বলল মালকে খরচ করো হিসাব করে অপচয় করো না তখন তারা জবাব দিয়েছিল তারা বলেছিলাম তুকে তামরুকা মাও না তোমাদের নমাজ এটাই কি হুকুম দেয় যে আমরা আমার মালিনীর ইচ্ছায় খরচ করতে পাবো না এবং তোমাদের নমাজ শুধু এটাই আদেশ দেয় আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্মকে ছাড়তে আদেশ করে তারা এই কথা বলে হক মানা থেকে তারা বিরত থেকে যাচ্ছে কাফেরেরা ওই কথা বলতো আজ্ঞার কাফেরেরাও বলতো যে আমাদের বাপ দাদা এরকম করে এসছে আমরা এটা করব। তাদেরকে যতই হাদিস করান বলো না কেন আমাদের মধ্যেও এমন রয়েছে যাদেরকে যতই হাদিস করান দলিল দিয়ে বোঝা হোক তারা বুঝবে না তারা বলবে বড় বড় আলেমেরা বড় বড় আলেমেরা এরা বুঝলো না আর বুঝলো শুধু তোমরা তোমরাই শুধু হাদিস বুঝলে তারা কিছু বুঝেনি এই বলে তারা হটিয়ে দেবে মানবে না একদল লোক আছে যারা বলে খাও দাও মস্তি করো জীবনটা মস্ত বড়ো ইনহু ই হায়া তো না দুনিয়া নামু তো না মরে যাবো বা শেষ হয়ে যাব এটাই তো জিন্দগি আল্লাহর ভুলার তাদের বাড়ে খরান মজি মধ্যে বলেছেন কফারু এথে মেথে উ না তারা ওইরকম করে খায় যেমন করে চতুষ পর্যন্ত জানোয়ার খায় ওরকম করে তারা খায় সম্মানীয় উপস্থিতি তারা ওইভাবেই খায় তারা চেক করে খায় না হালাল হালামের পার্থক্য করে না হালাম হারা তারা বোঝার চেষ্টা করে না সাদ একবার অসুস্থ হয়েছিল আল্লাহর নবী তাকে দেখতে গিয়েছিলেন সাদ বলল আল্লাহর রাসুল আমি একজন মালদার মানুষ আমার অনেক অর্থ সম্পদ রয়েছে আর শুধু আমার একটাই মহিলা আছে আমি আর একটাই মেয়ে রয়েছে আমি চাচ্ছি যে আমি সমস্ত আল্লাহর স্থায়। দান করে দেব আল্লাহ রসায় দান করার জন্য ওষীয়ধ করে দেব। আল্লাহর নবী বললে না তুমি এরকম করো না তুমি তিন ভাগের এক ভাগ করো তখন সে তখন বলল না তাহলে আমি তিন ভাগের এক করে দিচ্ছি এক ভাগ দান করে দেব বলছে এটাও বেশি হয়ে যাচ্ছে মনে রাখো তুমি তোমার স্ত্রীকে যদি এক লোকমা খানা দিতে পারো এটাও তোমার জন্য সাদাকা মনে রেখো অন্তত আগ্না খৈরুন অন্তদা বরশতক আলতন এত এত কফিম অন্নাশা তুমি তোমার ছেলে মেয়েদেরকে ছাড়া যাওয়া এটা অনেক উত্তম এর থেকে যে তুমি তাকে কাঙ্গাল করে ছেড়ে যাবে আর তারা লোকের কাছে হাত পাতাবে তুমি তোমার পরিবারকেই করবে খিলাবে এটাও হবে আল্লাহর জন্য এটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সব মনে করবে এটা তো জাগিতিক বিষয় এটা নিজস্ব ব্যাপার এটা আবার কেমন করে হতে পারে আল্লাহর বুলালাম ইন স্ত্রীকে ভালোবেসেছেন রবুল বুলালাম ইন স্ত্রীকে আদর করেছেন এই জন্য আমি করব এই জন্য আমি স্ত্রীকে ভালোবাসব এটা হবে আল্লাহর জন্য সম্মানীয় উপস্থিতি মানে আতালিল্লাহ এক নম্বর গেল দু নম্বর আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিরত থাকল আল্লাহর জন্য বিরত থাকলো কোন মানুষ অপচয় করছে বেহিসা অপচয় করছে সে আমার কাছে ধার চাচ্ছে আমি তাকে ধার দিলাম না এটা আল্লাহর রবুল জন্য হলো এই বিরত থাকা আল্লাহ রবুল জন্য বিরত থাকা হলো শুধু তাই নয় বিরত থাকা দুরকমভাবে হয় একটা কৃপণতার কারণে কৃপণতার প্রতিবাদ আল্লাহ রব্বুল আলমিন করেছেন এটা প্রশংসনীয় নয় আর একটি হলো আল্লা রব্বুল আলমিনকে ভয় করে অপচয় থেকে বাঁচার জন্য বিরত থাকা এটা আল্লা রবুল আলমিনের এটা হলো মানালিল্লাহ এটাকে বলে ইনফাক আল্লাহ রুবুল আল বলেন ইন্নাল তুপিরু তাল আশ-শায়াতিন তুমি অপচয় করো না তুমি বেহিসাব খরচ করো না তুমি অপচয় করো না তুমি বেহিসাব খরচ করো না নিশ্চয় বেহিসাব খরচ করা নিশ্চয় অপচয় করা এটা শয়তানের ভার বিয়ের দাওয়াত এসেছে বিয়ের দাওয়াত খাওয়া শুননা কিন্তু দেখলাম যে সেখানে সন্ন্যাদ প্রতিষ্ঠিত নাই সেখানে যা হচ্ছে শরীয়তের পরিপন্থী শরীয়তের মতো সেখানে হচ্ছে না রাসুল সাল্লাম বলেছেন সর্বত আমি তো আমর ওয়ালিমা সব চাইতে নিকৃষ্ট খানা হলো অলিমার খানা ওই বিয়ের খানা যেই বিয়েতে শুধু বড় লোককে বলা হয় এবং গরিবদেরকে ছেড়ে দেওয়া হয় এরকম যদি দেখি এই দেখার জন্য যদি আমি বিরত থাকি তাহলে এটা আল্লাহর জন্য হলো এটা আল্লাহর জন্য এটা আল্লাহর জন্য আমি থাকলাম সম্মানীয় উপস্থিতি কেউ মিলাদের দাওয়া দিচ্ছে আর অন্য মিলাদ অন্য জেল সায় যেখানে বিদাত হচ্ছে আমি সেখানে গেলাম না আমি এখানে বাঁচলাম যা থেকে বিরুদ্ধ রাখ থাকলাম শুধু আল্লাহর জন্য মনে রাখা ভালো হবে যুবকদের উদ্দেশ্যে বলছি কেউ যদি কোনো মহিলাকে অবৈধভাবে প্রেম করে আর তাকে যদি চিঠি দেওয়া হয় তাও এটা ভুল হলো এটা আমার নারী কাজে সহযোগিতা হলো আমিন বলেছেন ওলা থ্যাল ভেওয় থাকুয়া তোমরা ভালো কাজে কপুরকে সহযোগিতা করো আলাল থ্যাওয়ার থাকুয়া এবং গুনহার ওয়ালা থাওয়ান ওয়ালাল ইসমে ওয়াল উদওয়ান এবং গুনহার কামে সীমা লঙ্ঘনের কামে জুলুম জিয়াদাতের কামে তোমরা খবরদার এ কপুরকে সতর্ক করিও না এত এ কপুরকে সহযোগিতা করো না আর মনে রাখো ওয়াত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন কঠোর দাতা সম্মানীয় উপস্থিতি এটা হলো বিরত থাকা আল্লাহর জন্য বিরত থাকা শরীয়তের পরিপন্থী কোনো কামে যদি আমি সহযোগিতা না করি শুধু আল্লাহর জন্য এটা বিরত থাকা হলো আল্লাহর জন্য বিরত থাকা দু নম্বর গেল নম্বর তিন আহাব্বা আলিল্লাহ মান আহাব্ব আলিল্লাহ কোনো ব্যক্তি যদি মোহব্বত করে কাউকে ভালোবাসে এটা আল্লাহর জন্য হবে আল্লাহর্বুল আলমিন বলেছেন ওকাদা রব্বুকে আল্লাহ ইয়াহু অবিলা তোমার প্রভু চূড়ান্ত সালা করে দিয়েছে যে তোমরা তার এ বাদুতির পরে পরেই তোমাদের মা বাতা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন আল্লাহ রবুল আলমিন ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি তারপরের বাক্যত আল্লাহ রবিন বলেন এই মায়া বলুকেন নদালকে বারাহাদ খেলা কেলাহমা যখন তারা দুজন বা তাদের দুইজনের মধ্যে কেউ একজন যদি বৃদ্ধক অবস্থায় পৌঁছে যায় ফালা থাকুল্লাহোমা তাকে কোনো কথা বলো না তাকে সম্মান যত কথা বলো ওলা থার হোমা এবং তাকে ধমক দিয়ে কথা বলো না অক্ষিজে লাহুম্মা জনাহুজ্জুল্লি মিন আর-রহমা এবং তুমি বিনায়ের সাথে রহমতের দানতাদের জন্য বিছিয়ে দাও আকুর রাব্বির হামহুমা এবং বলো আল্লাহু রাব্বুল আলামিন হে প্রভু তুমি ওই করে তাকে লালন পালন করো যেমন করে তিনি আমাকে ছোট ছোট্ট অবস্থায় লালন পালন করেছ তুমি ওই রকম করে আমার বাবা মাকে লালন পালন করো এই মাহবুবত এই ভালোবাসা আল্লাহ রবুল আলমিন বলেছেন সে ভালোবাসা সেই ভালোবাসা হলো কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন হে ইমানদার ব্যক্তিরা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো বা কোন মা দেখিন এবং সত্যবাদীদের সাথী হও হে আয়াত পীর সাহেবেরা অনেক বেশি বেশি করে বলে তারা বলে এই যে আয়াত আল্লাহর বুল আর আমিন সত্যবাদীদের সাথী হতে বলেছে আমরাও বলি আল্লাহর বুল আরামিন সত্যবাদীদের সাথী হতে বলেছে কিন্তু এই সত্যবাদী যে পীর সাহেব এটা কোথায় লেখা রয়েছে এই রকম করে তিনি মানুষকে বোকা বানায় রকম করে মানুষকে বোকা বানিয়ে রেখেছে আল্লাহর বুল আলমিনের কাছে দোয়া করো দেখো সত্যবাদীকে তালাস করতে হবে সত্যবাদীকে ধরতে হবে আল্লাহর বুল আলমিনের কাছে দোয়া করো আল্লাহ তুমি সত্যবাদের সাথী হতে বলেছ তুমি বলেছো সত্যবাদের সাথী হও সত্যবাদী আর সমাজে অনেক প্যাঁচ লেগে গেছে পীর সাহেব বলে আমি সত্যবাদী খাজা বাবা বলে আমি সত্যবাদী খানকা বাবা বলে আমি সত্যবাদী সত্যবাদী অনেক প্যাঁচ লেগে গেছে আল্লাহরবুল আলমিন তুমি বলে দাও না তুমি একটু জানিয়ে দাও না যে সত্যবাদী আল্লাহরবুল আলামিন বলেন নামেল মমিন উন আল্লাদিনা বিল্লাহি ওরাসুলহি সুম্মালাম মেহরত আবু ওজাহাদু বিশফি সাবীল ইল্লাহ ইবিয়ামু আলিম ওয়ানফুসিহিম সত্যবাদী ওই মমিন জার আল্লাহর বুলা আমিন এবং নবির উপরে ইমান এসেছে সুম্মালাম মেহরত আবু এবং তাদেরকে তাদেরকে ইমানের সাথে কোনো ছন্দপোষণ করেনি ওজা হেদু বিয়ামু আলিম আনফুসিহিম এবং নাইজেম মাল এবং জান এর সাথে তারা জিহাদ করেছে ওলাই কাহম সাদুকুন এরাই হলো সত্যবাদী আল্লাহ রবুল আলমিন বলেছেন সত্যবাদী এরা আল্লাহ রবুল আলমিন সত্যবাদীর দিয়েছে এরা আর পীর সাহেব বলছে সত্যবাদী আমরা এখন পীর সাহেবের কথা নেবেন না আল্লাহ রবুল আলমিনের নেবেন সম্মানীয় উপস্থিতি এই আয়াত অনুযায়ী কি পীর সাহেব সত্যবাদী হচ্ছে পীর সাহেব তো শুধু গরিব অসহায় মানুষকে লুঠার ধান্দা করছে তারা বলে পীর সাহেবের সাথে দেখা করতে আসলে হাদিয়া ছাড়া দেখা করা ঠিক নয় তাদেরকে খেদমত করার জন্য তাদের সেবা যত্ন করার জন্য দশজন মানুষকে নিয়োজিত করা হয়েছে জেহাদ করা তো দূরের কথা তিন দশজন মানুষ তাদের খেদমতের জন্য বসে থাকছে কেমন করে জেহাদ করবে সম্মানীয় উপস্থিতি কেউ কেউ বলে যে তারা তো খুব ভালো মানুষ তাদের ব্যবহার খুব ভালো আরে তুমি মন্দিরে যাও ওখানে ঠাকুর তাদেরও ব্যবহার ভালো পাবে যারা নিজের নিজে ধর্মই করে তাদের ব্যবহার ভালো পাবে যতই ব্যবহার ভালো হোক যদি তারা সে কে আঁকে থাকে তাকে এক ছিল মান দেওয়া যাবে না তারা বলে আল্লাহরবুল আলম ইনকে পেতে গেলে মাধ্যম লাগবে হ্যাঁ আল্লাহ রবুল আলম পেতে গেলে মাধ্যম লাগবে মনে রাখা ভালো হবে রসুল আলাই আসসালাম বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম ছিল না রসুল সাল্লা সাল্লাম মাধ্যম ছিল বান্দার কাছে আল্লাহর খেতাবকে বান্দার কাছে আল্লাহর পেগামকে পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম ছিল তিনি বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম ছিল না সন্মানীয় উপস্থিতি আজ আমরা পাঁচ নামাজে আমাজে পড়ি দুনিয়া রাতি ভায়া লাগে মাধ্যম লাগে খোট কাটার মাধ্যম লাগে আল্লাহর বুলালামিনের কাছে কোনো মাধ্যম লাগে না আমরা পাঁচ অক্টন নামাজে বলি এই এক বোধ এই এক রাস্তায় আমি তোমারই আবাদ করি তোমারই তৌহিদ প্রতিষ্ঠা করি এবং তোমারই কাছে আমি সাহায্য চাই ভুল করেছে যদি এরকম মাধ্যম বানিয়ে থাকে এরকম মনে করে থাকে এরকম মাকিদা করে থাকে বিশাল বড় ভুল করেছে অনেক বড় অন্যায় করেছে আল্লাহ রবুল আলমিনের সাথে আল্লাহরুল আলমিনের সাথে এই নিকৃষ্ট জাতির সাথে তুলনা করে অনেক বড় ভুল করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাইসা কামিসলি সায়ুন কোনো কিছুরই তার সাথে তুলনা হবে না এরপরও যদি কেউ তার তুলনা করে তাহলে তিনি অনেক বড় শ্রী করল সম্মানীয় উপস্থিতি আল্লাহর নবী বলেছেন লাহ না সাজমাইন তোমাদের মধ্যে পূর্ণম মমহ অতক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার সমস্ত জিনিসের চাইতে সব জিনিসের চাইতে আমি নভি যতক্ষণ পর্যন্ত ভালোবাসার প্রতরণা হয়ে যাবো অতক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পূর্ণ হবে না তোমাদের ইমানে পূর্ণঙ্গতা লাভ করবে না সম্মানীয় উপস্থিতি উমার রাজি আল্লাহতালহ বলেন আমি সব চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে আমার নাফসির চাইতে বেশি নয় রসুল সাল্লাম বললেন উমার তুমি এখনো পূর্ণ মমিন হতে পারো নে তিনি বলল বলল আল্লাহর নবী আমার জানের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন তুমি এখন তোমার ইমানে পূর্ণগতা লাভ করেছে চার নম্বর হলো মান আফগাজা গাজা মান আফ গাজা আলিল্লা আল্লাহর আলমিনের জন্য শত্রুতা পোষণ করল কোন আলেম যদি কোরআনের নিয়ম অনুযায়ী নিজের জীবনযাপন করে তাহলে আমি তাকে ভালোবাসব আল্লাহর জন্য ভালোবাসব কেউ যদি কোরআনের বিরোধিতা করে বিধাত করে তাকে আমি শত্রুতা রাখবো তার সাথে আমি দুশ্মনে রাখবো এটা কার জন্য হবে এটা আল্লাহর জন্য সম্মানীয় উপস্থিতি আল্লাহর মুলালামিনের কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদেরকে এই জিনিসগুলো हमदर जिবনে বাস্তবায়িত করা তৌফিক দেন তাই চক্র বলনাবে সুম আমিন